ওকে, সো এখানে আমি একটা লেজার গান নিয়েছি এবং আমার আমার ফোনের ক্যামেরার জন্য পুরোপুরি আলোটা বেশি বোঝা যাচ্ছে না, কারণ আলোটা এখানে ফ্ল্যাকচুয়েট করতেছে, অনেক ইয়াকা দেখাচ্ছে। আমি তাও এটার সামনে কিছুটা পেপার লাগিয়েছি, ব্ল্যাক পেপার, যাতে কিছুটা আলো এখানে শোষণ হয়, কারণ অতিরিক্ত লেজারের আলোর জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তারপর দেখি কতটা কতটা বোঝা যায়। সো এই হচ্ছে আমার লেজার, এটা গোল দেখতে পাচ্ছি এখানে, এই যে গোল, এবং আমি এই একটা স্লিট এরকম নিয়েছি। আমার আমি জাস্ট এটা বানানো আমার নিজের, আমি কাগজ কেটে এই যে তিনটা স্লিট, তিনটা চিকন জায়গা নিয়েছি, তিনটা স্লিট, তিনটেই কিন্তু ভার্টিক্যাল আকারে। সো আমি যদি এখানে দেই, এটা লম্বালম্বি দেখা যাবে। সো হাইজেনবার্গের সূত্র অনুযায়ী বলে যে এটা এরকম ফ্ল্যাট দেখা যাবে, এরকম এইদিকে হরিজেন্টালি দেখা যাবে। সো দেখি আসলে বেশি চিকন করলে হরিজেন্টালি দেখা যায় কি না। ফার্স্টে প্রথম স্লিপটাতে এটা অনেক মোটা, এটা এটা গলি দেখা যাচ্ছে, হ্যাঁ এটা গলি দেখা যাচ্ছে, হালকা একটু চিকন হয়েছে, কিন্তু এই যে আমার ফোনের জন্য এটা বোঝা যাচ্ছে না, এটার ভালো ক্যামেরা হলে বোঝা যেত। সো পরেরটা দেখি, এটা এটাও কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে না, এই যে হ্যাঁ কিছুটা লম্বা লম্বা হয়েছে, এই যে দেখি এটাও কিন্তু লম্বালম্বি হয়েছে। বাট আমি যদি এখন লাস্ট নাম্বারটা দেই, সবচেয়ে চিকনটা, তখন কি হবে? ওকে দেখি, ওই তো দেখা যায় চিকন হয়ে গেছে, এটা ফ্ল্যাট, টোটালি ফ্ল্যাট। ওকে আমি আরও ভালো করে দেখাচ্ছি, এই যে, এই যে কতখানি ফ্ল্যাট হয়ে গেছে, দেখছেন অনেকখানি ফ্ল্যাট হয়ে গেছে, এই যে যেখানে অন্যান্যগুলো উপরের দিকে বর্ধিত হইতেছিল, এটা পাশের দিকে বর্ধিত হয়েছে, এই যে, এই যে এখন ভালো মতো দেখা যাচ্ছে, অনেকখানি ফ্ল্যাট হয়ে গেছে। সো আমি চির যত চিকন করতেছি তত ফ্ল্যাট হচ্ছে। সো এইটি হচ্ছে মেনলি হাইজেনবার্গের যে সূত্রটা, ভালো করে দেখাতে পারলাম না, আম সো সরি, কারণ এই ক্যামেরাতে এটা পুরোপুরি আমি বাস্তবে এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভালো করে, বাট ক্যামেরাতে এটা ভালো মতোই করতেছে না, কারণ এই হোয়াইট স্ক্রিনের জন্য এটা বেশি গ্লো করতেছে এখানে। সো বাট মেইন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি, হ্যাঁ আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা যে সূত্র সেটা আসলেই ঠিক, এবং আসলে এটা ফ্ল্যাট ফ্ল্যাটই হচ্ছে, যেখানে বাকিগুলো সব লম্বা হচ্ছিলো, চিকন করার পরে ফ্ল্যাট হয়ে গেছে। সো আশা করি খারাপ লাগেনি, বাট যদি আরও বিস্তারিত কিছু জানতে চান, অবশ্যই ইন্টারনেট, গুগল, ইউটিউব অনেক খোলা, এই এক্সপেরিমেন্টগুলো ভর্তি ভর্তি দেওয়া আছে এবং আরও অনেক জায়গায় দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট যদি কোনো টপিক নিয়ে এরকম জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আই হোপ সিফাত তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, আর যদি আরও কোনো কনফিউশন থাকে অফকোর্স কমেন্ট করবে। থ্যাংক ইউ।